মঙ্গলবার ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রার পুণ্যতিথি। এই উৎসবকে কেন্দ্র করে মহামিলনের ক্ষেত্র হয়ে উঠল নদিয়ার মায়াপুরের রাজাপুর গ্রাম। এদিন স্নানযাত্রা উৎসবকে ঘিরে সকাল থেকেই জাতি ধর্ম নির্বিশেষে ভক্তদের ভিড় উপচে পড়ে রাজাপুর জগন্নাথ মন্দিরে। জগন্নাথ দেবের অধিবাসের পর স্নানযাত্রা উপলক্ষে সারা দিন ধরে চলে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। শুভ দিন শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা সূচনা হয়ে যাবে। আজ স্নানযাত্রা ইস্কনের শাখা কেন্দ্র এই রাজাপুর থেকে রথযাত্রা শুরু হবে 1 জুলাই। তার আগে স্নানযাত্রা কথিত আছে, পরমেশ্বর ভগবান রথযাত্রার পরে তিনি জ্বরাক্রান্ত হন এবং তার অন্তর্ধান হয়ে যান, ভক্তবৃন্দের তিনি দর্শন দেন না। পুনরায় রথযাত্রাতে তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের সঙ্গে দর্শনের জন্য ভক্তবৎস তিনি রাজপথে নেমে আসবেন। এই রথযাত্রা 2 বৎসর বন্ধ ছিল, জগন্নাথ দেবের জ্বর হয়, সেই সময় তিনি লোকচক্ষুর আড়ালে চলে যান। পুনরায় রথযাত্রার দিন রথে করে নিজের আদি গ্রাম রাজাপুর থেকে মাসির বাড়ি মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে আসবেন। উল্টো রথের দিন আবার জগন্নাথ দেব রাজাপুর মন্দিরে ফিরে যাবেন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।